জানি যে ইতিমধ্যেই আমরা একটা ইনস্ট্রাকশন দিয়েছি সেই ভিডিওর লিংক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেব সেই ভিডিওতে মূলত যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটা কি নিয়ে সেটা আমরা টোটাল মানে আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড থেকে শুরু করে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করা অর্থাৎ ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড তারপরে পরীক্ষা প্রশ্নপত্র ডাউনলোড তারপরে পরীক্ষা দেওয়া এবং তারপরে কীভাবে পিডিএফ বানাবো কীভাবে সেটাকে আপলোড করব তারপরে কিভাবে আমি অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করব এবং আমার সম্পূর্ণ পরীক্ষার যে পদ্ধতি সেটা আমি কমপ্লিট করব সেই বিষয়ে আমরা আলোচনার করেছি কিন্তু তার মধ্যে থেকেও বিভিন্ন রকমের কনফিউশন আমাদের মধ্যে থেকে গেছে তাই আমরা এই ভিডিওতে ওই সমস্ত কনফিউশনগুলো ওই ধরনের যে সমস্ত আমাদের যে সংশয়গুলো আমাদের মাথায় এসছে সেই সংশয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি আজকে যে আমাদের যে কনফিউশনগুলো আমাদের যে সংশয়গুলো আমাদের যে সমস্যাগুলো আমরা এখন পর্যন্ত আমাদের মাথায় রয়েছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করব করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ডেফিনেটলি অ্যাট দ্য সেম টাইম আমি চেষ্টা করব আগের যে ভিডিওটা তার একটা ছোট্ট একটা সামারি তোমাদের সামনে তুলে ধরার তাহলে তোমরা গোটা বিষয়টা আরো সুন্দরভাবে এর সঙ্গে কানেক্ট করতে পারবে আমি আমার স্ক্রিনটা প্রেজেন্ট করছি একজন রেসপন্স একজন রেসপন্স দাও যে তোমরা দেখতে পাচ্ছ কি না দেখতে ওকে থ্যাংক ইউ সো মাচ আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখানে নিশ্চয়ই তাহলে পুরো বিষয়টা দেখা যাচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করেছি আমরা ইন ডিটেলস আলোচনায় যাব না কারণ এই বিষয়ে ভিডিও আমাদের অলরেডি করা আছে সেই লিঙ্কটা আমরা এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমরা সেই লিঙ্ক ধরে কিন্তু আমরা এই ভিডিওটা যেটা আমরা এই গতদিন করেছিলাম সেটা সম্পর্কে একটা আইডিয়া আমরা পেয়ে যাব আজকের আলোচনার বিষয় কি আজকে ওই ভিডিওতে যে সমস্ত বিষয়গুলো আমাদের কনফিউশন গুলো এসছে আমাদের সামনে সেই কনফিউশনগুলো আমরা কি করবো দূর ওকে আমরা স্টেপ ওয়ানে দেখেছিলাম কি আমি স্টেপ 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 বাই আটটা আটটা স্টেপের কথা বলেছিলাম সেই আমরা একবার একটু ঝালাই করে নি প্রথমে আমরা কি করব আমরা অবশ্যই এফ সাইজের পেপার আমরা কিনবো দোকান থেকে সেটা যে কোনো বইয়ের দোকানে আমরা পেয়ে যাব সেখান থেকে আমরা কিনে রাখবো পর্যাপ্ত পরিমাণে খুব ভালো হয় যে চারটে পরীক্ষার জন্যই অর্থাৎ চারটে আমাদের যে পরীক্ষা দিতে হবে সিসি ওয়ান সিসি টু জি ওয়ান আর এই এই চারটে বিষয়ের পরীক্ষা আমাদের দিতে হবে প্রথম সেমিস্টারে এই চারটে বিষয় মোট কতগুলো খাতা লাগে সেই মতো করে আমরা খাতা জোগাড় করে রাখবো অবশ্যই এই বিষয়ে কোনো কনফিউশন আমাদের নেই তারপরে যে বিষয়টা সেটা কি অ্যাডমিট কার্ড ডাউনলোড এটা নিয়েও কোনো সমস্যা থাকার কথা নয় কারণ ইতিমধ্যেই তোমরা অনেকেই ডাউনলোড করে ফেলেছো কোথা থেকে এই মানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট বা যে লিংক যে লিঙ্কটা আমাদের কলেজের আছে সরাসরি ওখান থেকেও ডাউনলোড করা যাবে কি অ্যাডমিট অ্যাডমিট যদি কেউ ডাউনলোড না করে থাকো এখনো পর্যন্ত স্টেপ টু আমরা আলোচনা করেছিলাম কি ফার্স্ট পেজ নিয়ে ফার্স্ট পেজ বলতে কি যে এখানে একটা কনফিউশন তৈরি হয়েছিল যে আমরা এই ফার্স্ট পেজ মানে কি একটা পেজে শুধুমাত্র কি এগুলোই লিখবো বড় বড় করে আমি বলবো যে এটা তোমাদের উপরে নির্ভর করছে যে তোমরা পুরো একটা পেজে এগুলো লিখবে নাকি একদম পেজের টপ একদম মাথায় এইগুলো লিখে দেবে ছোট ছোট করে ইউনিভার্সিটি অফ কোলানি বিএ অনার্স যদি অনার্স হয় অনার্স প্রোগ্রাম ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন টু থাউজেন্ড ছোট ছোট করে আর কি একদম মাথায় তারপরে ঠিক ওই পেজ থেকেই আবার আমরা উত্তর লেখা শুরু করতে পারি কিংবা একটা পুরো এফোসাইজের পেপারে আমরা এইটা পুরো লিখতে পারি আমার মনে হয় যে পুরো একটা পেজ নষ্ট করার থেকে বরঞ্চ মাথায় ছোট ছোট করে যাতে বোঝা যায় সেরকম করে একটু লিখে দিলে ভালো হবে তাহলে এরকম যদি মাথার উপরে আমরা যদি একটা মার্জিনে এরকম লিখে দিতে পারি ইউনিভার্সিটি অফ কল্যাণী প্রথম পেজটায় বিএ অনার্স কিংবা প্রোগ্রাম ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি রেজিস্ট্রেশন নাম্বার সেশন নেম রোল নাম্বার রোল এবং নাম্বার তোমরা দেখবে কনফিউশন তৈরি হয় যে রোল নাম্বারটা কী দেখবে রোল নাম্বার বলে একসঙ্গেই লেখা আছে এবং দুটো পার্টের মাঝখানে একটা কি আছে হাইফেনের হাইফেনের আগের অংশটা রোল আর হ্যাঁ এটা যদি কোনো কনফিউশন তৈরি হয় এটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন থাকার কথা নাই কারণ আমাদের মাথায় রাখতে হবে যে কি রোল নাম্বার একসঙ্গেই লেখা আছে কিন্তু তার মাঝখানে একটা কি ডিভাইডার আছে ডিভাইডারটা কি একটা হাইফেন আছে হাইফেনের

পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ওকে আস্তে মাথা ঠান্ডা করে শোনার চেষ্টা করো দেখবে সমস্ত কিছু কনফিউশন দূর হয়ে যাবে হ্যাঁ এগুলো নিয়ে এত কোনো প্রয়োজন নেই ওকে তার একদম পেজের মাথায় আমরা ইউনিভার্সিটি অফ কল্যাণী বি অনার্স এগুলো আমরা লিখলাম ছোট্ট করে যাতে করে বোঝা যায় অবশ্যই হ্যাঁ এটা লিখলাম এবং তারপরের যে পেজগুলো আছে অবশ্যই সেই পেজগুলোতে আমরা কি লিখবো রেজিস্ট্রেশন এবং রোল নম্বর রেজিস্ট্রেশন এবং সেশন কোন সেশনে আমি রেজিস্ট্রেশন হয়েছে সেটা আমরা প্রত্যেক পেজে কিন্তু লিখে দেবো যেটা আমি বলেছিলাম এর আগের দিন কেন লিখে দেবো সেটার কারণ আমি বলেছিলাম ওই ভিডিওতে অর্থাৎ এবং আগের ভিডিওতে ওকে কোথা থেকে ডাউনলোড করবো ইউনিভার্সিটি বলেছিলাম কল্যাণীর ওয়েবসাইট যেটা কি সেই ডাব্লিউ ডাব্লিউ ডট কে এল কে এল ওয়াই ইউএনআই ভি যেটা ডট ইন এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি কিংবা আমরা করতে পারি কোথা থেকে আমাদের কলেজের ওয়েবসাইট যেটা কি বিআর আম্বেদকর কলেজ ডট ইন তাহলে দু জায়গা থেকে আমরা প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবো কোন দিনে পরীক্ষার দিন যেদিন পরীক্ষা আমার সতেরো তারিখে পরীক্ষা যদি পরীক্ষা আমার শুরু হয় সাপোজ যদি আমার পরীক্ষা শুরু হয় তাহলে আমাকে আমি কখন থেকে ডাউনলোড করতে পারবো এগারোটা তিরিশ থেকে অর্থাৎ আধ ঘন্টা আগে তিরিশ মিনিট আগে প্রশ্নপত্র পাওয়া যাবে কোথায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং একই সঙ্গে কোথায় আমাদের কলেজ ওয়েবসাইটে ওকে এটা নিয়ে আশা করি কোনো কনফিউশন থাকা উচিত নয় এবং যে 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 যার পরীক্ষা সেই অনুযায়ী তোমরা ডাউনলোড করে তোমরা পরীক্ষা দেবে চলে যাচ্ছে স্টেপ ফোর যেখানে আমি বলেছিলাম পেজ নাম্বার দিতে কেন পেজ নাম্বার দিতে বলেছিলাম তার কারণটা আমরা এর আগে ভিডিওতে বলে দিয়েছিলাম কি বলেছিলাম যাতে করে কনফিউশন না তৈরি হয় এক এক নম্বর পেজ যেন পাঁচ নম্বরের এক নম্বরের পরে যেন পাঁচ নম্বর না চলে আসে পাঁচের পরে যেন সাত না চলে আসে তার জন্য পেজ নম্বরটা খুব জরুরি সেই বিষয়ে আমরা পুরোপুরি ডিটেলসে আলোচনা করেছি আগের ভিডিওতে সেই লিঙ্কটা অবশ্যই দেয়া আছে এই ভিডিওর ইয়েতে ডিসক্রিপশনে সেটা তোমরা চেক করে নেবে অবশ্যই কনফিউশন দূর হয়ে যাবে আশা করি স্টেপ ফাইভ যেটা আমরা আলোচনা করেছিলাম কি স্ক্যান করা বিষয় নিয়ে কি দিয়ে স্ক্যান করবো অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে তোমাদের যেগুলো সুবিধা হবে সেগুলো দিয়ে তোমরা করতে পারো কিংবা আমরা একটা সাজেস্ট করেছিলাম যে এটা তোমরা করতে পারো সেটা কি ডক স্ক্যানার বলে একটা অ্যাপ্লিকেশন কোথায় পাবে তোমার মোবাইল মোবাইল ফোন ফোন অর্থাৎ যে বা স্মার্টফোন তোমার কাছে যেটা আছে সেই স্মার্টফোনে তোমরা প্লে স্টোরে গিয়ে তোমরা টাইপ করবে সি হাইফেন সি এ ডবল এন আর হ্যাঁ এই ডক স্ক্যানার যদি লেখো তাহলে দেখবে অটোমেটিক্যালি ওখানে চলে আসবে অ্যাপসটা এবং এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে কোনটা এই যে ডক স্ক্যানারে দেখো একটা লোগো দেয়া আছে এই ধরনের একটা লোগো আসবে সেটাকে তোমরা ইনস্টল করে নেবে এবং কিভাবে সেই প্রসেসটা করবে সেই প্রসেসটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি এর আগের ভিডিওতে লিংকটা তোমরা দেখে নেবে সেই একই লিংকে তোমরা এই বিষয়গুলো কিন্তু সব পেয়ে যাবে বলে যাচ্ছে স্টেপ 6 যে স্টেপ 6 আমরা কি আলোচনা করেছিলাম আমরা আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা পেপার যখন স্ক্যান করব এক দুই তিন চার পাঁচ যেহেতু আমার নম্বর দেওয়া আছে পেজ নাম্বার সেই অনুযায়ী আমরা স্ক্যান করব করার পরে পিডিএফ বানাবো কি করে পিডিএফ বানাবো সেই প্রশ্নের উত্তরও কিন্তু আছে সেই ভিডিওতে যে ভিডিও আমরা এর আগের দিন আমরা করেছি তার ডেসক্রিপশন এই তার লিঙ্ক কোথায় আছে এই ডেস এই এই ভিডিওর লিঙ্কে কিংবা তোমরা এই ভিডিওগুলোর লিঙ্ক কোথায় পেয়ে যাবে আমাদের কলেজ ওয়েবসাইটে স্টেপ সেভেন কি করতে হবে আমরা বলেছিলাম যে একটা 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 মাত্র কি করতে হবে পিডিএফ আমরা আমাদের তৈরি করতে হবে সেই পিডিএফ বানিয়ে আমরা সেই পিডিএফটাকে কি করব আমরা পুরো সমস্ত ফাইলগুলোকে একসঙ্গে করে একটা পিডিএফ বানাবো এবং সেগুলো কি করব কোথায় ডাউন আপলোড করব কারণ আমাকে খাতা জমা দিতে হবে কোথায় জমা দিতে হবে আমাদের কলেজ এর ওয়েবসাইটে আমাদের কলেজের পোর্টালে ওকে সেই পোর্টাল কোথা থেকে পাওয়া যাবে সেই পোর্টাল পাওয়া যাবে আমাদের কলেজের ওয়েবসাইটে যে ওয়েবসাইট তোমরা খোলো তোমরা জানো কারণ প্রত্যেক মুহূর্তে তোমাদের এর সঙ্গে কিন্তু একটা কানেকশন রয়েছে কারণ অ্যাডমিট কার্ড ডাউনলোড রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোনো বিষয়ে যে কোনো তথ্য তোমরা পাবে কোথায় এই 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 পোর্টালে অর্থাৎ আমাদের এই কলেজের ওয়েবসাইটে ওকে তাহলে কলেজের ওয়েবসাইট আমরা দেখলেই আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব যে আমরা কোথায় আমাদের উত্তরপত্র জমা করব স্টেপ সেভেন ওকে এবং তারপরে আমরা যেটা বলেছিলাম যে স্টেপ এইট অর্থাৎ পোর্টালে ঢোকার পরে অর্থাৎ আমাদের কলেজের ওয়েবসাইডের ওখানে যখনই তুমি ক্লিক করবে যে ফার্স্ট সেমিস্টার আনসার আপলোড ওখানে যখন ক্লিক করবে তখন দুটো জিনিস চাইবে তোমার কাছে একটা কি ইউজার নেম যেটাকে আমি আইডি বলেছি অ্যাকচুয়ালি এটা থাকবে ওখানে ইউজার নেম প্রথমটা আর তারপরেটা কি পাসওয়ার্ড দুটোর ক্ষেত্রে একই জিনিস দিতে হবে কি রেজিস্ট্রেশন অর্থাৎ অর্থাৎ তোমার যে রেজিস্ট্রেশন আছে এবং অবশ্যই মাথায় রাখতে হবে এটা কিন্তু নতুন তোমাদের জন্য নতুন ফার্স্ট সেমিস্টারের জন্য ওকে কিন্তু পুরনো যারা সাপ্লি বা যারা ক্যাজুয়াল ক্যান্ডিডেট তাদের জন্য আবার কিন্তু ওই একই ওয়েবসাইট একই একই ধরনের জিনিস কিন্তু শুধুমাত্র তাদের ক্ষেত্রে আইডি অন্য জিনিস পাসওয়ার্ড রেজিস্ট্রেশন অর্থাৎ আমরা এখন আলোচনা করছি কি নিয়ে নিউ ফার্স্ট সেমিস্টার অর্থাৎ নতুন যে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট প্রথম সেমিস্টারের স্টুডেন্ট তোমরা কি করবে ইউজার নেমের ওখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আবার রেজিস্ট্রেশন নাম্বারই লিখবে অর্থাৎ দুটোর ক্ষেত্রেই তোমাদের লিখতে হবে কি রেজিস্ট্রেশন নাম্বার মাথায় রাখবে যখনই ক্লিক করবে দেখবে তোমরা পোর্টালে ঢুকে গেছে এবং ওখানে নামও দেখাবে তোমার ওখান থেকেই বুঝতে পারবে হ্যাঁ এখানে আমাকে কি করতে হবে আমার উত্তরপত্র আপলোড করতে হবে ওকে এবং উত্তরপত্র যখনই আপলোড করব তখন কিন্তু আমরা দেখতেও পারবো যে আপলোড হলো কি না এবং তার সঙ্গে একটা বেরোবে এবার এখানে বিভিন্ন রকমের কনফিউশন আমাদের তৈরি হয়েছিল সেই আজকে দূর করার চেষ্টা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে স্টেপ এইটাই আবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্যাজুয়াল স্টুডেন্টদের কিন্তু কি করতে হবে ওই ইউজার আইডির ওখানে কি লিখতে হবে রোল নাম্বার ওকে প্লিজ কিপ ইন ইউর মাইন্ড হ্যাঁ তোমরা রোল নাম্বার লিখবে কোথায় ইউজার নেমের কাছে নতুন ক্যান্ডিডেটরা লিখবে কি দুটোর ক্ষেত্রে রেজিস্ট্রেশন কিন্তু পূর্ণও বা ক্যাজুয়াল ক্যান্ডিডেট যারা আছো স্টুডেন্ট আছো যারা তারা কিন্তু অবশ্যই ইউজার আইডির ওখানে বা ইউজার নেমের ওখানে তোমরা কি লিখবে তোমরা রোল নাম্বার লিখবে রোল নাম্বার অর্থাৎ পুরোটা মানে হাইফেনের আগে পরে যা আছে যা আছে অ্যাডমিট কার্ডে রোল নাম্বার রোল এবং নাম্বার একই সঙ্গে যে বিষয়টা আছে পুরোটা তোমাদের লিখতে হবে কোথায় ইউজার নেমের ওখানে পাসওয়ার্ডে কি লিখতে হবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে হুম এই রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে দেখবে যে যখন লগ করবে তখন দেখবে যে হ্যাঁ তুমি ওর মধ্যে চলে এসছো হ্যাঁ একটা প্রবলেম এখানে তৈরি হবে সেই প্রবলেমটার জন্য আমরা তোমাদেরকে গাইড করব সেই কনফিউশনগুলো আমরা এবারে আলোচনা করবো এক এক করে আমরা একটু পয়েন্ট আউট করার চেষ্টা করেছি যে কি কি ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারি যে ধরনের প্রশ্ন বা যে ধরনের সমস্যা বা যে ধরনের কনফিউশন উঠে এসছে আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে এক নম্বর হলো টোটাল টাইম অফ এক্সাম স্যার কতটুকু টাইম থাকবে পরীক্ষা দেওয়ার জন্য দু নম্বর প্রশ্ন অ্যাডমিট কার্ড স্ক্যান উইথ পিডিএফ ওই পিডিএফ যেটা বানাবো সেখানে কি অ্যাডমিট কার্ড স্ক্যান করে দেবো করলে বা কিভাবে করবো কি নিয়মে করব। তিন নম্বর প্রশ্ন ফরান পেজটা কেমন করব চার নম্বর প্রশ্ন ফোন নাম্বার দেবো কি দেবো না পাঁচ নম্বর হেল্পলাইন হেল্পলাইনের বিষয়টা কি বা হেল্পলাইন আমাদের কিভাবে সাহায্য করবে ক্যাজুয়াল স্টুডেন্ট তারা লগ করবে কিভাবে সেটা আমরা অলরেডি আলোচনা করলাম অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড অর্থাৎ আমি অ্যাকনোলেজমেন্ট যে স্লিপের কথা বললাম সেই ডাউনলোড করতে গিয়ে অনেকের সমস্যা হচ্ছে অনেক ছাত্রছাত্রী তোমরা বলেছ যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড হচ্ছে না স্যার সেগুলো আমরা কিভাবে ওভারকাম করব বা সেগুলো আমরা কিভাবে সলভ করব সেগুলো নিয়ে একটু আলোচনা করি এক নম্বর যে আলোচনা টোটাল টাইম অব এক্সাম অর্থাৎ পুরো সময়টা কতটুকু থাকছে পরীক্ষার জন্য পরীক্ষার জন্য মোট সময় আমাদের থাকছে কত অবশ্যই সেটা আমাদের শেডিউল অব বিএ সেমিস্টার এক্সামিনেশন বিএ বিএসি বি কম ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন সেই শেডিউলে আমাদের আছে যে কোন দিন কোন পরীক্ষা হবে এবং কোন টাইম থেকে কোন টাইম ওকে সেই টাইমটা কিসের জন্য মাথায় রাখবে সেই টাইমটা কিন্তু শুধুমাত্র লেখার জন্য ওকে সেই টাইমটা শুধুমাত্র লেখার জন্য অর্থাৎ পরীক্ষার উত্তরপত্র লেখার জন্য কিন্তু এই টাইমটা দিয়েছে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে তাদের নিয়ম অনুযায়ী আমরাও বলছি যে তোমরা কি করবে তোমরা এক্সট্রা এক ঘন্টা পাবে পরীক্ষা শুরু হওয়ার আগে আধ ঘন্টা পরীক্ষা শেষ হওয়ার পরে আধ ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিট তিরিশ মিনিট অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার তোমার পরীক্ষা দিচ্ছ তার আগে আধ ঘন্টা পাবে পরীক্ষা দেওয়ার পরে আধ ঘন্টা পাবে কিসের জন্য প্রথম আধ ঘন্টা তোমরা পাবে কিসের জন্য ওই যে প্রশ্নপত্র তোমাকে ডাউনলোড করতে হবে কোথা থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট কিংবা আমাদের কলেজের ওয়েবসাইট সব থেকে সুবিধা কলেজের ওয়েবসাইট কারণ তোমরা অলরেডি এটা নিয়ে তোমরা ইউজ টু এর সঙ্গে তোমরা পরিচিত এই ব্যাপারটা নিয়ে অর্থাৎ সেখান থেকে খুব ইজিলি তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই ডাউনলোড সংক্রান্ত বা এগুলোকে প্রিন্ট আউট বা যাই করো না কেন তোমার সুবিধা মতন করে বা ডাউনলোড করে মোবাইল থেকে দেখে দেখো তুমি প্রশ্ন দেখে দেখে উত্তর তুমি লিখলে তাহলে পরীক্ষার আগে আধ ঘন্টা পাচ্ছ কিসে কি সংক্রান্ত প্রশ্নপত্র ডাউনলোড বা অন্য যে কাজগুলো আছে সেগুলো করার জন্য তার সঙ্গে নাম রোল নাম্বার লেখা রেজিস্ট্রেশন নাম্বার লেখা এটা লেখা ওটা লেখা আমি চাইবো যে তোমরা এগুলো আগে থেকে লিখে রাখো তাহলে অনেকটা টাইম বেঁচে যাবে পরীক্ষার জন্য যে টাইমটা সেটা অনেকটা ব্যয় করতে পারবে ভালোভাবে তোমার লেখাকে ইয়ে করার জন্য প্রেজেন্ট করার জন্য ওকে তাহলে আধ ঘন্টা পরীক্ষার আগে আমরা আধ ঘন্টা পাচ্ছি বা তিরিশ মিনিট পাচ্ছি কিসের জন্য প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য বুঝে নাও হ্যাঁ পরীক্ষা যে মুহূর্তে শেষ হলো অর্থাৎ যে টাইমটা আমাদের দেয়া আছে কোথায় দেয়া আছে ফর এক্সাম্পল তোমাদের আমি দেখাচ্ছি আমাদের আমাদের তোমরা নিশ্চয়ই ব্রাউজারটা দেখতে পারছ হ্যাঁ যদি না দেখা যায় বলবে দেখা যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি এই দেখো আমাদের কি আছে রিভাইজ ইউজি এখানে আমাদের ওয়েবসাইটও দেওয়া আছে হ্যাঁ কেউ যদি মনে করে যে স্যার আমাদের পরীক্ষা কবে কি বা কোন সময় শুরু হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না সেটা নিয়েও সমস্যা নেই আমাদের ওয়েবসাইটে এটা কিন্তু দেয়া আছে প্রত্যেককে জানিয়ে দিচ্ছি যে আমাদের আমাদের যে ওয়েবসাইট বি আর আম্বেদকর কলেজ ডট ইন মাথায় রাখবে বি আর আম্বেদকর কলেজ ডট ইন উপরে দেখা যাচ্ছে এখানে গেলেই তোমরা পেয়ে যাবে কি পরীক্ষা কোন কোন দিন কোন সময় থেকে হচ্ছে সেই বিষয়ে পুরো যাবতীয় তথ্য এখানে কিন্তু আছে কোথায় এখানে আমরা কোথায় ক্লিক করলে রিভাইজড ইউজি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন শিডিউল টু থাউজেন্ড এখানে যদি ক্লিক করি আমাদের কি আসবে আমাদের চলে আসবে বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষার সূচি হ্যাঁ এই যে প্রোগ্রাম ফর রিভাইজড প্রোগ্রাম ফর বিএ বিএসি বিকম অনার্স ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন তাহলে অনার্সের ক্ষেত্রে তাহলে অনার্সের আমরা দেখব কি কি আছে অনার্স থিওরিটিক্যাল পেপার কি কি সতেরো তারিখ আঠেরো তারিখ আছে সিসি ওয়ান সিসি টু টাইম কথা বারোটা থেকে দুটো তিরিশ তাহলে বারোটা থেকে দুটো তিরিশ যদি পরীক্ষার সময় হয় তাহলে কত বারোটা একটা দুটো আহ দুটো তিরিশ অর্থাৎ আড়াই ঘন্টা আমি পাচ্ছি কিসের জন্য পরীক্ষা দেওয়ার জন্য অর্থাৎ সাড়ে এগারোটা থেকে আমরা আশা করতে পারি আমরা প্রশ্ন পাওয়া শুরু করে দেবো ওকে তাহলে সাড়ে এগারোটা থেকে মোটামুটি ভাবে আমাদের কলেজের যে ওয়েবসাইট অর্থাৎ এখানেই তোমরা কোথায় পেয়ে যাবে তোমরা আমাদের যে কলেজের ওয়েবসাইট সেখানেই তোমরা পেয়ে যাবে কি প্রশ্নপত্র অর্থাৎ সাড়ে এগারোটা থেকে প্রশ্নপত্র পেয়ে যাবে বারোটা থেকে এক্সপেক্টেড তোমরা পরীক্ষা শুরু করবে তোমাদের মতন করে বাড়ি বসে এবং তারপরে কি হবে দুটো তিরিশে যখন পরীক্ষা শেষ হলো তখন তারপর থেকে তোমাকে দেয়া হবে কতটুকু আধ ঘন্টা টাইম দেয়া হবে অর্থাৎ তিরিশ মিনিট এই তিরিশ মিনিটের মধ্যে কি করতে হবে তোমাকে ওই প্রসেসটা করতে হবে যে প্রসেসটা আমরা দেখিয়েছিলাম যে কি যে পোর্টালে কি করে আপলোড করতে হয় এখন প্রশ্ন অনেকের মাথায় আসবে স্যার আমাদের যদি ইন্টারনেটের সমস্যা হয় আমাদের যদি আরো বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে মোবাইলের প্রবলেম হতে পারে পিডিএফ তৈরি করতে গিয়ে সমস্যা হতেই পারে আমরা দেখিয়েছি এবং প্রত্যেককে অনুরোধ করব যে তোমরা অবশ্যই বাড়িতে ডক স্ক্যানার ডাউনলোড করে ইনস্টল করে ডেমো বাড়িতে এমনি কাগজের ছবি তুলে তুলে নিজেও একবার প্র্যাকটিস প্র্যাকটিস করে নেবে করি তাহলে কিন্তু এই সমস্যাগুলো যদি হবে না স্টিল যদি তবুও তারপরেও যদি বিভিন্ন রকমের সমস্যা যদি আমাদের দেখা দেয় ইন্টারনেটের সমস্যা টেকনিক্যাল আরও বিভিন্ন কারণ বা মোবাইলে চার্জ নেই অনেক রকমের সমস্যা হতেই পারে সেক্ষেত্রে আমরা বলবো যে কি যে তোমরা ওই উপযুক্ত কারণ কিন্তু আমাদেরকে জানিয়ে কিন্তু ইয়ে করবে তোমরা আপলোড করে দেবে যখন আপলোড হয়ে যাবে ঠিক আছে আপলোড করে দেবে তোমাদের মতন করে কিন্তু অবশ্যই সেটা কিন্তু আমাদের কিন্তু ইনফর্ম করে দেবে যে স্যার এই কারণের জন্য বা এই সমস্যার জন্য যে নম্বরটা অবশ্যই দেয়া আছে প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা হেল্প ডেস্ক বা আলাদা আলাদা নম্বর আমাদের দেয়া আছে হ্যাঁ সেই নম্বরে কিন্তু একবার ফোন করে বলে দিতে হবে যে আধ ঘন্টার মধ্যে আমি পারিনি এই কারণে হ্যাঁ সেই কারণটা ভ্যালিড হলে অবশ্যই তোমার কিন্তু খাতা কোনো সমস্যা হবে না অর্থাৎ মাথায় রাখতে হবে ইউনিভার্সিটি নিয়ম অনুযায়ী আমরা যে কথাটা বলছি যে পরীক্ষা শুরু হওয়ার আগে আধ ঘন্টা তোমরা পাচ্ছ প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য আর পরীক্ষা শেষের তোমরা আধ ঘন্টা পাবে তিরিশ মিনিট পাবে উত্তরপত্র আপলোড করার জন্য তাহলে দুটো শব্দ একটা হলো ডাউনলোড আর একটা হলো আপলোড তাহলে ডাউনলোড করার জন্য আধ ঘন্টা আপলোড করার জন্য বা পিডিএফ বানানো আপলোড করা এই সংক্রান্ত ব্যাপারে আধ ঘন্টা সমস্যা হতে পারে সমস্যা হলে সেই সমস্যা কিন্তু কর্তৃপক্ষকে জানাতে হবে কলেজ অথরিটিকে জানাতে হবে কি করে জানাবে নম্বর দেয়া আছে এবং তোমরা যারা সরাসরি তোমরা অবশ্যই তোমরা ক্লাস তো তোমরা প্রত্যেক দিন করতে পারছো তোমরা অবশ্যই কিন্তু নম্বরগুলো যে হেল্প ডেস্ক আছে সেইগুলোতে কিন্তু ফোন করে জানিয়ে দেবে এই কারণে আমরা করতে পারিনি দেখো তারপরে যেমন জেনেরিক ইলেকটিভ আছে পরীক্ষা কোন তারিখে কি দেখো জেনেরিক ইলেকটিভ কোর্স অন আবার সেই দিনই দেখো দুটো থেকে আছে হম দুটো থেকে কি পরীক্ষা আছে এইসিসি ঠিক আছে যেমন সাড়ে দশটা থেকে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটো থেকে চারটে অর্থাৎ সাড়ে দশটা মানে দশটা থেকে কোশ্চেন আপলোড করতে হবে কোথায় কলেজের ওয়েবসাইটে হ্যাঁ তাহলে মধ্যে যদি দেরি হয় সেক্ষেত্রে জানাতে হবে বা সমস্যা যে সমস্যা হবে সমস্যা সমাধান করার পরে তারপরে জানাবে হ্যাঁ আগে থেকেই ফোন করে বলবে না যে আমি পারছি না আমার হচ্ছে না বা ইয়ে হচ্ছে না তোমরা আগে পুরো ব্যাপারটাকে কমপ্লিট করবে করার পরে তোমরা কিন্তু কি করবে তোমরা তারপরে আপলোড করব এই তারপরে তোমরা জানাবে পুরো ব্যাপারটা কমপ্লিট করার পরে জানাবে তার আগে কিন্তু তোমাদের ফোন করে জানানোর দরকার নেই ওকে এটা মাথায় রাখবে অর্থাৎ আমরা যে কি বললাম টাইম নিয়ে টাইম নিয়ে যে আলোচনাটা উঠে আসলো যে পরীক্ষার আগে আধ ঘন্টা পরীক্ষার পরে আধ ঘন্টা এই প্রথম আধ ঘন্টা ডাউনলোড করার জন্য দ্বিতীয় আধ ঘন্টা কিসের জন্য দ্বিতীয় আধ ঘন্টা আমরা ব্যয় করব কিসের জন্য পিডিএফ বানানো এবং আপলোড করা ওকে যদি বিশেষ কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো মার্জনা করা হবে অবশ্যই কারণ বিভিন্ন সমস্যা আমাদের হতেই পারে হুম সেগুলো কিন্তু একটু মাথায় রাখবে ওকে তাহলে এই পোর্শনটা আমাদের গেল এবারে আমরা চলে আসি আমরা চলে আসি আমাদের দ্বিতীয় যে ইস্যু সেটা কি অ্যাডমিট ক্যান অ্যাডমিট কার্ড স্ক্যান উইথ পিডিএফ তাহলে যে পিডিএফটা এর আগের দিন দেখিয়েছিলাম যে পিডিএফটা আমরা বানাবো সেই পিডিএফ এর মধ্যে কি অ্যাডমিট কার্ডটা অ্যাডমিট কার্ডের যে কপিটা আমাদের কাছে আছে সেইটা কি সেইটা কিও ছবি তুলে প্রথমে স্ক্যান করে দেবো হ্যাঁ তোমরা এটা করতে পারো করলে খুবই ভালো হয় তোমরা প্রথমেই অর্থাৎ এক নম্বর পেজ আমি বলেছিলাম না এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর লিখে দেবে তোমার পরীক্ষার সমস্ত পৃষ্ঠায় সমস্ত পেজে প্রথমেই তোমরা কি করবে অ্যাডমিট কার্ডটাকে ছবি তুলবে এক নম্বর গেল তারপরে তোমরা কি করবে তারপরে তোমরা খাতাগুলোতে নিউমেরিক্যালি তোমরা কিন্তু কি করবে ছবি তুলবে সেই ছবিগুলোকে করে তারপরে আপলোড করবে অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ডটা যাতে সবার প্রথমে থাকে তার জন্য তোমরা ডক স্ক্যানারে বা যে অ্যাপ্লিকেশনে তোমরা কাজ করছো সেই স্ক্যানার দিয়ে তোমরা প্রথমেই অ্যাডমিট কার্ডটাকে আগে ছবি তুলে নেবে যাতে করে সবার প্রথমে অ্যাডমিট কার্ডটা থাকে তাহলে কি হবে কার্ড প্রথমে থাকছে তারপরে তোমার উত্তরপত্র তোমার রেজিস্ট্রেশন নাম্বার রোল নম্বর কি কোনো সমস্যার কিন্তু হওয়ার কোনো চান্স নেই অ্যাডমিট কার্ডও থাকছে সঙ্গে তোমার কি থাকছে সঙ্গে তোমার কি থাকবে তোমার হাতে লেখা রোল নম্বর এগুলোও থাকবে অর্থাৎ দুটো জিনিসই তোমরা মাথায় রাখবে কি অ্যাডমিট টাকে জুড়ে দিতে হবে কিসের সঙ্গে ওই পিডিএফের সঙ্গে এবং সেটা কি করে করব সেটা সবার প্রথমে রাখবো খাতার প্রথমে রাখবো কি করে রাখবো সবার প্রথমে আমাকে স্ক্যান করতে হবে যদি প্রথমে সবার সবার প্রথমে যদি স্ক্যান করি সেই পিডিএফ আমাকে কি দেখাবে কার্ডটা দেখাবে ওকে তাহলে অ্যাডমিট কার্ডটা আমরা স্ক্যান করে দেবো কিসের সঙ্গে আমাদের উত্তরপত্রের সঙ্গে একটা পিডিএফ এর মধ্যে কিন্তু আলাদা করে নয় মাথায় রাখবে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু একটাই পিডিএফ ওকে একটাই পিডিএফ করবে একটা পরীক্ষার জন্য দুটো পিডিএফ নয় কিন্তু হুম আরেকটা জিনিস আলোচনা করে রাখি এখানে যে পিডিএফটা আমরা কতটুকু করবো মাথায় রাখবে আমরা পিডিএফটা কিন্তু অবশ্যই যত সম্ভব তত ছোট আমরা করব। কিভাবে করব আমি আলোচনা করেছিলাম কম্প্রেসার দিয়ে ছোট করা অর্থাৎ দশ এম দেখালে সেটাকে যদি গুড কোয়ালিটি করে দিই তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ পাঁচ এম হয়ে যাবে হাই কোয়ালিটি করলে সেটাই দশ এম হয়ে যাবে কিন্তু লক্ষ্য করতে হবে যাতে করে এটা রিডেবল হয় অর্থাৎ আমি যেন পড়তে পারি ওটাকে হ্যাঁ অবশ্যই মাথায় রাখবে পিডিএফ যেন কোনোভাবেই যেন পঞ্চাশ এমবির যেন বেশি না হয় পঞ্চাশ এমবির নিচেই অবশ্যই থাকতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি নাহলে কিন্তু আপলোড কিন্তু সমস্যা হবে আমি বলবো পঞ্চাশ এমবি নয় তোমাকে চেষ্টা তোমাকে চেষ্টা করতে হবে কত এম বি তোমাকে চেষ্টা করবে ছোটোর মধ্যে একদম দুই থেকে চার এমবির মধ্যে মোটামুটি তোমরা চেষ্টা করবে করার এটা হয়ে যাবে ডক স্ক্যানার দিয়ে তোমরা যদি ঠিকঠাক করে স্ক্যান করতে পারো আমার মনে হয় যে দু থেকে পাঁচ এমবির মধ্যে তোমাদের পুরো ব্যাপারটা হয়ে যাবে তাহলে কি হবে সুবিধা তোমাদের আপলোড করার ক্ষেত্রেও কিন্তু সমস্যা কম হবে যদি ফাইল বড় হয় আপলোড হতে বেশি সময় লাগবে আর যদি ফাইল ছোট হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে তাড়াতাড়ি কিন্তু আপলোডও হয়ে যাবে ওকে এই গেল আমাদের পিডিএফ এর অ্যাডমিট এর সঙ্গে অ্যাডমিট কার্ডটাকে পিডিএফ এর সঙ্গে জুড়ে দেওয়া অর্থাৎ প্রথমেই অ্যাডমিট কার্ডটাকে ছবি তুলে সেটার সঙ্গে পিডিএফ করা এবং তার সঙ্গে সঙ্গে যে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে অবশ্যই পঞ্চাশ এমবির নিচে রাখতে হবে হুম তা সব থেকে ভালো হয় যত কমে পরিষ্কার পিডিএফ দেওয়া তাহলে কি হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই সুবিধা এবং আমাদেরও সুবিধা কারণ আমাদেরও খাতা দেখতে গেলে সুবিধা হবে এক্সামিনারদের খাতা দেখতে গেলে সুবিধা হবে অনেকটা এবং তোমাদের ক্ষেত্রে আপলোড করার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে না তারপরে চলে যাচ্ছি ফ্রন্ট পেজের যে বিষয়টা ফ্রন্ট পেজের বিষয়টা নিয়ে যে কনফিউশনটা তৈরি হয়েছিল যে কি যে আমরা ফ্রন্ট পেজ কি আলাদা করে তৈরি করব নাকি মাথায় লিখে দেবো ছোট ছোট করে যেটা আমি প্রথমেই আলোচনা করছিলাম তবে আমি বলবো যে দুটোই করা যেতে পারে সেটা ডিপেন্ড করছে তোমাদের চয়েস তোমরা যেটা ভালো মনে করছো তোমরা মাথার উপরে ছোট ছোট করে লিখে দিতে পারো ইউনিভার্সিটি কল্যাণী বিয়ে প্রোগ্রাম ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন বা বিএ অনার্স ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন যার ক্ষেত্রে যেটা তারপরে তোমার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার নাম রেজিস্ট্রেশনের সেশন এগুলো তোমরা লিখে দিতে পারো এবং অবশ্যই তার পরের পাতাগুলোকে রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন অবশ্যই তোমাদের প্রত্যেকটা পাতায় লিখতে হবে এটা মাথায় রাখবে তাহলে এটা টোটালি ডিপেন্ড করছে তোমাদের উপরে এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই তবে তোমরা মাথায় লিখে দিতে পারো যেহেতু তোমরা অ্যাডমিট কার্ড দিয়েই দিচ্ছ অ্যাডমিট কার্ড যেহেতু থেকেই যাচ্ছে তোমাদের পিডিএফের পিডিএফ এর মধ্যেই প্রথমে যেহেতু স্ক্যান করে নিচ্ছ তাই আমি মনে করি আলাদা করে যদি পেজ নাও করো কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে তোমরা মাথায় লিখে দিতে পারো যে এই রোল নাম্বার বা এই রেজিস্ট্রেশন নাম্বার কিংবা তোমার ফ্রন্ট পেজ বানাতেও পারো এটা নিয়ে কোনো ম্যান্ডেটরি বা কোনো কিছু আমাদের আমাদের রাখা নেই তারপরে চলে আসছি ফোন নাম্বারের কথায় আমরা ফোন নাম্বারের কথা গত ভিডিওতে যে এর আগের যে ভিডিওটা সেই ভিডিওতে আমরা উল্লেখ করিনি কিন্তু আমরা এখন উল্লেখ করে দিচ্ছি যে এই ভিডিওতে আমরা উল্লেখ করে দেওয়ার চেষ্টা করছি যে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার রোল নম্বরের সঙ্গে সঙ্গে তোমাদের কন্টাক্ট নাম্বারটাও দিয়ে দেবে কোনো রকমের কোনো যদি সমস্যা হয় ওকে কোনো রকমের কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা তোমাদের এই ফোন নাম্বারের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করে সেই সমস্যাটাকে মিটিয়ে নিতে পারবো আর আরেকটা জিনিস মাথায় রাখবে পোর্টালে যখন ঢুকবে তখন কিন্তু সেখানে তোমাদের নাম দেখাবে সেই নামটা দেখে নেবে যে তোমার নামে এটা আছে কি না হুম তাহলে কিন্তু একে তোমার খাতা অন্যর ঘরে যাওয়ার কোনো চান্স নেই বা অন্যের খাতা তোমার ঘরে যাওয়ারও কোনো চান্স থাকবে না একটু দেখে নেবে যে এটাই তোমার রোল নাম্বার এটাই তোমার রেজিস্ট্রেশন নাম্বার কিনা বা এটাই তুমি কিনা বা তোমার নাম কিনা হ্যাঁ এটা একটুখানি দেখে নেবে ক্যাজুয়ালি ব্যাপারটাকে নেবে না খুব সিরিয়াসলি আপলোডের সময় খুব সিরিয়াসলি ব্যাপারটাকে করবে কোনো রকম ভাবে কোনো ফোন বা কিছু আসলে মোবাইলে সেক্ষেত্রে সেই ফোনটাকে অ্যাটেন্ড না করে কেটে দিয়ে অন্তত এই কাজটাকে আগে কমপ্লিট করবে কারণ দুটো জিনিস একসঙ্গে যদি করতে যাও হঠাৎ করে ফোন আসতে পারে সেই ফোনটাকে অ্যাটেন্ড করতে গিয়ে তোমার কিন্তু ভুল হয়ে যেতে পারে যে তুমি কোন পোর্টালে অর্থাৎ হতেই পারে ভুল তোমার রেজিস্ট্রেশন নাম্বার তুমি ভুল করে টাইপ করলে দু জায়গায় ভুল করে টাইপ করলে একটা অন্য নম্বর বা অন্য কারোর পোর্টাল খুলে গেল হম সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু গন্ডগোল হয়ে যাবে কারণ তোমার খাতা কিন্তু তোমার পোর্টালে দেখা যাবে না তখন কি হবে তখন কিন্তু তুমি অ্যাবসেন্ট হয়ে যাবে অর্থাৎ মাথায় রাখবে আপলোডের সময় কিন্তু খুব সিরিয়াসলি ব্যাপারটাকে দেখে নেবে যে তুমি কি না ভেরিফাই করে নেবে বারবার হুম কারণ একবার করা হয়ে গেলে তখন কিন্তু আবার কিন্তু অনেক সমস্যা আছে অর্থাৎ ফোন নাম্বারটা দিয়ে রাখবে তোমরা কোথায় ওই রোল নাম্বার রেজিস্ট্রেশনের ওখানে একটা সেকশনে নিচের দিকে লিখে দেবে যে মোবাইল নাম্বার বা কন্টাক্ট নাম্বার দিয়ে তোমার ফোন নাম্বার দিয়ে দেবে যে ফোন নম্বরে ফোন করলে তোমাকে পাওয়া যাবে ওকে মাথায় রাখবে হেল্প লাইনের একটা বিষয় রয়েছে এই হেল্প লাইনটা আমাদের কোথায় আছে আমাদের পোর্টালে কোনো রকমের কোনো প্রবলেম যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা পোর্টালে হেল্পলাইনের তোমরা ফোন করে তোমরা কিন্তু সে সমস্যা সমাধান করতে পারো আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে দুটো ফোন নম্বর এখানে দেওয়া আছে সেভেন আবার একটা নম্বর সেভেন তাহলে সেভেন ফোর সেভেন ফাইভ বাকি সমস্তগুলো এক এই দুটো নম্বর দেওয়া আছে এই নম্বরগুলোতে আমরা দশটা থেকে পাঁচটা পর্যন্ত ফোন করে আমরা কিন্তু টেকনিক্যাল যে সমস্যা সেইগুলোকে আমরা সমাধান করে নিতে পারি আর তার সঙ্গে সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের বাংলা ইংরেজি ইতিহাস কমার্স ইকোনমিক্স ম্যাথেমেটিক্স হিস্ট্রি বেঙ্গলি সমস্ত সাবজেক্ট এডুকেশন পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা করে নম্বর দেওয়া থাকবে যে সাবজেক্টে যে বিষয়ের যে প্রবলেম হচ্ছে সেই বিষয়ের স্যারদের ফোন করে তোমরা কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারো দুটো হেল্পলাইন একটা কি টেকনিক্যাল হেল্পলাইন আর একটা কি স্যারদের কাছে ফোন করে পরীক্ষা সংক্রান্ত কোনো সমস্যা অবশ্যই তোমরা প্রশ্ন কি বলছে উত্তর কি বলছে এইগুলো তোমরা অবশ্যই সেগুলো জিজ্ঞাসা করতে পারবে না কারণ জানোই পরীক্ষা তোমাকে নিজেকেই দিতে হবে নিজে থেকে লিখতে হবে নিজের ভাষায় লিখতে হবে অতএব তোমরা টেকনিক্যাল যে সমস্যাগুলো রয়েছে বা অন্য যে সমস্ত পরীক্ষা সংক্রান্ত ব্যাপারগুলো রয়েছে সেগুলোতে তোমরা হয় টেকনিক্যাল হেল্পলাইনের সাহায্য নিতে পারো বা তোমরা কি করতে পারো তোমরা কলেজের যে ডিপার্টমেন্টের যে স্যারদের ফোন করে তোমরা জেনে নিতে পারো ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি তারপরে যে ক্যাজুয়াল স্টুডেন্টদের লগ ইন করতে গিয়ে একটা বড় রকমের একটা সমস্যা কালকে আমাদের প্রথম দিন থেকেই ছাত্রছাত্রীদের জানাচ্ছে তোমরা জানাচ্ছ ক্যাজুয়াল স্টুডেন্টদের লগ ক্ষেত্রে আমরা যেটা বললাম যে কি করতে হবে ক্যাজুয়াল স্টুডেন্টদের ক্ষেত্রে ইউজার আইডির ক্ষেত্রে ইউজার আইডির ক্ষেত্রে আমরা কি দেব ইউজার সরি ইউজার নেম ইউজার নেমের জায়গায় আমরা কি দেব আমরা দেবো আমরা দেব রোল নাম্বার ওকে রোল নাম্বার আর আমরা পাসওয়ার্ডের ক্ষেত্রে কি দেবো পাসওয়ার্ডের ক্ষেত্রে দেবো আমরা রেজিস্ট্রেশন নাম্বার ওকে রেজিস্ট্রেশন নাম্বার এটা যদি দি তাহলে আমাদের লগইন হয়ে যাবে অর্থাৎ ক্যাজুয়াল যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু দুটোই রেজিস্ট্রেশন নাম্বার নয় ইউজার নেমের ক্ষেত্রে রোল নাম্বার পাসওয়ার্ডের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার মাথায় রাখবে যদি তাও না হয় এখন যদি চেক করে দেখো যে তোমার এগুলোতে লগইন হচ্ছে না তাহলে ডেফিনেটলি সেটা কোথায় জানাবে হেল্পলাইনে কোন হেল্পলাইন যে হেল্পলাইন একটু আগে আমরা দেখালাম কোথায় আমাদের জানাতে হবে এই যে সেভেন থ্রি সিক্স ফাইভ জিরো নাইন এইট ফাইভ সেভেন কিংবা রোল নাম্বার তোমার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো বলার পরে তোমার কিন্তু ওখানে আপলোড হয়ে যাবে তারপরে কিছুক্ষণ পরেই দেখবে যে তুমি লগ করতে পারছো ওকে আশা করি এই সমস্যা সমাধান আমরা করতে পেরেছি তোমাদের যদি কোনো সমস্যা হয় ক্যাজুয়াল স্টুডেন্টদের তোমরা কিন্তু অবশ্যই তোমরা যদি দেখো যে পোর্টালে গিয়ে তোমরা আমরা যেটা ইনস্ট্রাকশন তোমাদের দিলাম যে ইউজার নেমের ওখানে রোল নাম্বার লিখলে পাসওয়ার্ডের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার লিখলে তাও লগ হচ্ছে না ইনভ্যালিড ল লগ ইন আইডি পাসওয়ার্ড যদি দেয় এরকম সেক্ষেত্রে কিন্তু তোমাকে সরাসরি কিন্তু যোগাযোগ করতে হবে কোথায় হেল্পলাইনে কোন হেল্পলাইন এই যে দুটো হেল্পলাইন এই দুটো হেল্পলাইন টিচারদের তখন ফোন করার দরকার নেই সে এই ক্ষেত্রে আমি বলবো এক্ষেত্রে তোমরা ফোন করবে কোথায় তোমরা ফোন করবে এই হেল্পলাইনে যে হেল্পলাইন নাম্বারটা আমাদের কোথায় আছে ওই দেখবে ওই ওই ঠিক ওই ইনের ওখানে নিচের দিকে দেখো হেল্পলাইন দেয়া আছে এই দুটো নম্বরে ফোন করে আমাদের এই সমস্যাটা মিটে যাবে সেই দিনেই সমস্যা মিটে যাবে খুব জটিল সমস্যা না যদি তারপরে সমস্যা যদি হয় আবার ফোন করবে যদি আরো যদি সমস্যা যদি না মিটে অবশ্যই তাহলে ডিপার্টমেন্টে যে স্যারদের নম্বরগুলো দেওয়া আছে সেই নম্বরগুলো তোমরা যোগাযোগ করতে পারে সবার প্রথমে যোগাযোগ করবে কোথায় হেল্পলাইনে যদি লগ না হয় অর্থাৎ এই পোর্টাল সংক্রান্ত যা বিষয় আছে যা যা টেকনিক্যাল ব্যাপারগুলো আছে তার জন্য ফোন করতে হবে কোথায় তার জন্য কিন্তু অবশ্যই ফোন করতে হবে হেল্পলাইনে সেটার জন্য কিন্তু ডিপার্টমেন্টের স্যারদের বা ম্যাডামদের ফোন করার প্রয়োজন নেই মাথায় রাখবে এটা হুম তাহলে দেখবে সমস্যা সরাসরি কিন্তু মিটে যাবে কারণ তোমার এই টেকনিক্যাল সমস্যা কিন্তু স্যার ম্যাডামরা ওই ব্যাপারটা কিন্তু দেখেন না ওই ব্যাপারটা ওই হেল্পলাইনে যারা আছেন যারা এই টেকনিক্যাল ব্যাপারগুলো দেখে তারাই কিন্তু সমস্যাগুলো মিটিয়ে দেবে অর্থাৎ লগ করতে গিয়ে অসুবিধা হলে আমরা কোথায় ফোন করব আমরা ফোন করবো হেল্প কোন হেল্প লাইন আবার দেখিয়ে দিচ্ছি আমি সেই হেল্প লাইনটা কোথায় এই যে সেভেন এই নম্বরে ফোন করলে আমরা ওখান থেকে সরাসরি আমরা সাহায্য পেয়ে যাব সেই সাহায্যের মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলোকে মিটিয়ে নিতে পারব তারপরে যে পয়েন্টটা যেটা আমাদের মাথায় এসছে সেটা কি আমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড আমি কালকে বলেছিলাম আলোচনা করতে গিয়ে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ আমাদের ডাউনলোড হবে কোথা থেকে আমাদের ইয়ে থেকে আমাদের মোবাইল থেকে আমরা কি করতে পারবো আমরা অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবো কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে গিয়ে আমরা গত ভিডিওতেও দেখেছি যে কি যে স্ক্রিনশটে নেওয়ার কথা বলেছিলাম আমি কিন্তু স্ক্রিনশটেও এখন সমস্যা হচ্ছে কারণ সরাসরি অনেক অনেক বিশেষ করে রিয়েলমি রেডমির ফোনগুলোতে সেগুলোতে কি অটো ডিজেক্ট করে যায় কোথায় আমাদের সিস্টেম প্রিন্টের অপশনে নিয়ে যায় তাই সেই সমস্যা সমাধানের জন্য আমরা কি করব আমরা একটা জিনিস করব আমি একটু আমার স্ক্রিনটাকে প্রেজেন্ট করার চেষ্টা করবো মোবাইল থেকে যাতে করে তোমরা বুঝতে পারো যে আমরা এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা করতে পারি একটা সেটা করলে আমাদের আমরা আমাদের এই সমস্যা মিটে যাবে আমরা কি করব আমরা প্লে স্টোরে গিয়ে আমরা কি ডাউনলোড করব আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা ডাউনলোড করব দেখো মোজিলা ফায়ার ফক্স ও জেড আই এল এ দেখবে ফায়ার ফক্স ব্রাউজার ওকে এটা মোটামুটি ষাট এমবির কাছাকাছি হ্যাঁ উনষাট যদি আপডেট হয় তার বেশি হবে হ্যাঁ আটান্ন উনষাট এরকম তাহলে মাথায় রাখবে মজিলা ফায়ার ফক্স ব্রাউজার এইটা আমরা ডাউনলোড করে নেবো যদি আমরা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কি আমি পরীক্ষা দিয়েছি কিনা অর্থাৎ আমি চারটে পরীক্ষা দিলাম কিনা আমাদের পরীক্ষা কটাগুলো কটা দিতে হবে অনার্স এর ক্ষেত্রেও চারটে পরীক্ষা দিতে হবে পাশের ক্ষেত্রেও চারটে পরীক্ষা দিতে হবে অনার্স এর ক্ষেত্রে কি কি আছে আমাদের সিসি ওয়ানি টু সিসি থ্রি সিসি ফোর আর পাশের ক্ষেত্রে আমাদের আছে একই রকমভাবে কি আছে পিসিসি টি ওয়ান পিসিসি টি ওয়ান মানে দুটো আলাদা আলাদা সাবজেক্ট যার যেরকম ভাবে নেওয়া আছে তারপরে আমাদের আছে এলসিসি ইংলিশ তারপরে আমাদের কি আছে এই সিসি বাংলা ম্যাক্সিমাম সবার ক্ষেত্রেই বাংলা আছে কিছু কিছু ক্ষেত্রে ইংরেজি আছে অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এই চারটে বিষয় পরীক্ষা আমরা দেবো দেওয়ার পরে আমরা কি করবো অ্যাকনোলজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারি কিংবা আমরা প্রত্যেক দিন পরীক্ষা দিয়েও আমরা অ্যাকনোলজমেন্ট স্লিপ ডাউনলোড করে রাখতে পারি মাথায় রাখবে হ্যাঁ প্রত্যেক দিন পরীক্ষা দিলাম আজকে সতেরো তারিখ পরীক্ষা হয়ে গেল তারপরে আমি অ্যাকনোলজমেন্ট স্লিপ ডাউনলোড করে নিলাম কালকে আঠারো তারিখ পরীক্ষা হলো আমি কালকে আঠারো তারিখে আমি অ্যাকনোনজমেন্ট স্লিপ ডাউনলোড করে নিলাম তারপরে জির পরীক্ষা হল আমি অ্যাকলিজিভেল স্লিপ ডাউনলোড করে নিলাম প্রত্যেক দিনের পরীক্ষার পরে আমরা অ্যাকলোজেন স্লিপ আমরা ডাউনলোড করতে পারি অর্থাৎ এই যে মোবাইল থেকে আমি কি করে ডাউনলোড করব আমরা ডাউনলোড করতে গেলে আমাকে কিন্তু ক্রোমে করলে হবে না ক্রোম যে ব্রাউজার আছে তোমাদের সেই ক্রোম ব্রাউজারে অনেক সময় সমস্যা হতে পারে অনেকের নাও হতে পারে ফোনের উপর ডিপেন্ড করবে যে কোন ফোন ইউজ করছো রিয়েলমি রেডমির ক্ষেত্রে খুব সমস্যা অন্য অন্য যে মোবাইলগুলো আছে ভিপো ওপো সেগুলোতে এই সমস্যাগুলো আসবে না আশা করি আমরা চলে যাব কোথায় ফায়ার ফক্স যেহেতু আমার ইনস্টল করাই আছে আমি ওপেন করতে পারছি এখানে তোমাদের ক্ষেত্রে দেখাবে কি ইনস্টল ওকে তাহলে আমি চলে যাচ্ছি কোথায় আমি চলে যাচ্ছি আমাদের সেই লগ ইন পোর্টালে কোথায় আমাদের আমাদের কলেজের যে যে সাইটে আমরা উত্তরপত্র আমরা কি করলাম জমা করেছি সেখানে গিয়ে আমার রেজিস্ট্রেশন নাম্বার উপরে দেবো নিচে আমার আবার রেজিস্ট্রেশন নাম্বার দেবো নতুন ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি আমি ক্যাজুয়াল ক্যান্ডিডেট হই তাহলে আমরা কি দেব প্রথমে আমি দেব রোল নাম্বার যেরকমভাবে আছে অ্যাডমিটেজ ঠিক একই রকমভাবে লিখতে হবে প্রথমে দেবো রোল নাম্বার তারপরে দেবো রেজিস্ট্রেশন নাম্বার নতুন ক্যান্ডিডেটের ক্ষেত্রে কি করবো দু জায়গায় আমরা রেজিস্ট্রেশন নাম্বার দেব দেওয়ার পরে সাইন ইন সাইন ইনে ক্লিক করলাম আমি সাইন ইনে ক্লিক করার পরে দেখো এখানে এটা খুললো এবং এখানে আমি অবশ্যই আপলোড করতে পারবো কিভাবে আপলোড করব সেটা আমি অলরেডি এর আগের ভিডিওতে আলোচনা করেছি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা যদি কোনো কনফিউশন থাকে এখানে তাহলে তোমরা তোমরা অবশ্যই ওই ভিডিওর গিয়ে দেখে নিতে পারো যে লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে ওই প্রিভিয়াস ভিডিওতে আমরা কিভাবে আলোচনা করেছিলাম যে অনলাইনে কিভাবে আমরা আপলোড করব আমাদের উত্তরপত্র এবং আরো যে সমস্ত টেকনিক্যালিটিস গুলো আছে তাহলে আমরা ক্লিক করবো কোথায় একদম উপরে গিয়ে দেখো ফ্রি লাইন দেখো হ্যাঁ দেখো তিনটে লাইন আছে সেই তিনটে লাইনের উপর ক্লিক অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর কলেজ লেখা আছে উপরে একদম দেখো তার দিকে একদম লেফ্ট এক্সট্রিম লেফ্ট কর্নারে দেখো তিনটে দাগ রয়েছে সেই তিনটে দাগের উপরে যদি ক্লিক করি তাহলে ইন্টারফেসটা এরকম আসবে ওকে এবং সেখান থেকে দেখো প্লাস প্লাস সিম্বল রয়েছে হ্যাঁ এই প্লাস সিম্বলে যদি আমি ক্লিক করি তাহলে কি আসবে এক নলেজমেন্ট স্লিপ দেখো এক নলেজমেন্ট স্লিপ তিন নম্বরে আছে ওকে তাহলে প্লাস চিহ্নতে ক্লিক করার পরে কি আসছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আমি ক্লিক করলাম ক্লিক করার পরে কি আসবে এরকম একটা জিনিস আসবে যেখানে আমাদের দেখাবে যে কোন দিন কি কি কাজ করলাম হুম দেখো তোমাদের যদি সতেরো তারিখে পরীক্ষা হয় সতেরো তারিখে একটা দেখাবে আঠেরো তারিখ একটা পরীক্ষা হয় যদি আঠারো তারিখ যেহেতু আমি চোদ্দ তারিখেই সমস্ত ফাইলগুলো ডাউনলোড করেছি এখানে দেখো ডেটগুলো সব চোদ্দ তারিখ তোমাদের ক্ষেত্রে কি দেখাবে তুমি যদি সেই দিনই ডাউনলোড করো তাহলে তোমাদের সতেরো তারিখ দেখাবে সিসি ওয়ান আঠেরো তারিখে ডাউনলোড করতে গেলে সেখানে দেখবে দু নম্বরে দেখাবে আঠেরো যদি তারপরে জি পরীক্ষা দিতে যাও যেদিন দেওয়া থাকবে সেই দিনে তোমাদের ডাউনলোড করতে হবে আর তাহলে দেখে নেবে দেখার দরকার নেই অটোমেটিক্যালি হয়ে যাবে এবার তোমাকে কি করতে হবে প্রিন্ট প্রিন্ট অপশনে ক্লিক করার পরেই দেখবে তোমার কাছে এরকম একটা জিনিস চলে এসছে এবং এখানে কি দেখা যাচ্ছে দেখো একটু বড় করে দিচ্ছি দেখো দেখতে পারবে তোমরা দেখো কি কি ডাউনলোড আমি হ্যাঁ দেখো কি কি নামে ডাউনলোড করেছি কি কি ফাইলের নাম এখানে তোমাদের বলেছিলাম যে কিভাবে কি লিখতে হয় এলসিসি লিখে দেবো যে আগের দিন দেখো চেক করার সময় আমরা কিন্তু লিখেছিলাম এই জিনিসগুলো অর্থাৎ এখানে আমি পুরো ডেসক্রিপশন গুলো পেয়ে যাচ্ছি যে আমি কোন কোন সাবজেক্ট দিলাম অর্থাৎ কোন কোন সাবজেক্ট দেখো সাবজেক্ট নেম সাবজেক্ট নেম রয়েছে আমাদের কাছে আমাদের কাছে কি আছে আমাদের কাছে রয়েছে ফাইল নেম অর্থাৎ ফাইলটা কি নামে লিখেছিলাম আমি আমার সেমিস্টার কোন সেমিস্টারের ছাত্র বা ছাত্রী আমি টাইটেল কি আছে টাইটেল দিতে হবে একটা টাইটেল না দিলে কিন্তু সাবমিশন হবে না আমি বলেছিলাম এর আগের ভিডিওতে ওই ভিডিওটা দেখে নেবে তোমরা এবং তোমার নাম বা দিকে এই নাম কিন্তু তোমাকে টাইপ করতে হবে না অটোমেটিক্যালি তোমার ওই পোর্টালে ঢুকলেই তোমরা দেখতে পারবে যে তোমার নামটা ওখানে দেয়া আছে অর্থাৎ যেটা যে কথাটা অবশ্যই তোমরা মাথায় রাখবে হুম যে লগ ইন করার পরেও তুমি দেখে নেবে যে তোমার রেজিস্ট্রেশন কিনা এটা বা তোমার নাম কিনা এটা বা তোমার নামের সঙ্গে মিলে গেল অনেক সময় রেজিস্ট্রেশন নাম্বার যদি গন্ডগোল হয় কিন্তু সমস্যা হতে পারে অর্থাৎ দেখে নেবে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন নাম্বারটাও দেখে নেবে কি ঠিকঠাক দিলাম কিনা এবং নামটা ঠিকঠাক আছে কিনা কারণ একই নামে দুজন ব্যক্তি থাকতেই পারে একই টাইটেলও থাকতে পারে ওকে অতএব এটা কিন্তু মাথায় রাখবে রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক দিলাম কিনা নাম ঠিকঠাক আছে কিনা দুটো জিনিস দেখে নেবে দেখার পর এই জিনিসটা পেয়ে গেলাম আমরা এবার কি করব আমরা এখান থেকে খুব সিম্পলি গিয়ে আমরা কি করব আমরা স্ক্রিনশট নিয়ে নেবো স্ক্রিনশট যদি নিয়ে নিই তাহলে দেখো দেখবে যে এটা একটা কপি আমার কাছে থেকে গেল এবার আমি এটা এটা রেখে দিলাম আমি কোন একটা জায়গায় সেভ করে রাখলাম যদি কোনো সমস্যা হয় যদি তোমার পেপার সংক্রান্ত কোনো সমস্যা হয় তখন তুমি এটাকে দেখাতে পারবে যে আমি পরীক্ষা দিয়েছি ওকে এটা শুধু হাতে রেখে দেওয়া কি যে না তুমি পরীক্ষা দিয়েছ এটার বিশেষ কোনো কাজ নেই কিন্তু কোনো সমস্যা হলে এটা তোমার কাছে চাওয়া হতে পারে তবে ধরে নেবে যে তোমার কাছে চাওয়া হবে না ঠিকঠাকই হবে যদি ঠিকঠাক করে তুমি যদি করো আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে এটা কিন্তু লাগবে অর্থাৎ তোমার পরীক্ষা সম্পূর্ণ হল ওকে সো উইথ দিস আই উড লাইক টু কনক্লুড দিস অ্যাবাউট দ্য প্রসেস অফ গিভিং এক্সামিনেশন ফর দ্য ফর দ্য ফার্স্ট সেমিস্টার অনার্স অ্যান্ড জেনারেল স্টুডেন্টস ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা সরাসরি এখানে করো তোমাদের প্রশ্নগুলোর তোমাদের যে প্রশ্নগুলো মাথার মধ্যে ঘুরছে সেই প্রশ্ন অনেকের মাথায় ঘুরবে তাহলে সেই সমস্যার সমাধানগুলো এখানেই তোমরা পেয়ে যাবে আশা করি এবং অন্যদেরও সুবিধা হবে এবার বলো তোমাদের কি কি প্রশ্ন আছে

যে সমস্যাগুলো হবে তোমাদের মধ্যে তোমরা আলোচনা করে নেবে তোমাদের বন্ধু-বান্ধব যারা আছো তোমরা যারা বুঝতে পারছো তোমরা অন্যদেরকে বোঝানোর চেষ্টা করো যাতে করে সবাই যেন ঠিকঠাকভাবে পরীক্ষায়তে দিতে পারে ওকে সো থ্যাঙ্ক ইউ অল থ্যাঙ্ক ইউ एवरीवन স্যার বলছিলাম ওখানে সাবজেক্ট সাবজেক্ট একটা থাকে আর পেপার একটা থাকে তো সাবজেক্টের নেম যদি আমি ইংলিশ দিই তাহলে পেপারের নেমটা কি দেব হ্যাঁ সাবজেক্টের নাম দেবে ইংলিশ ধরো সাপোজ ইংলিশ দিলে হ্যাঁ আর পেপারে নাম দেবে কি পেপারে নাম দেবে ধরো সিসি ওয়ান যদি হয় সিসি ওয়ান ঠিক আছে ওকে স্যার যদি সিসি টু হয় সিসি টু যদি হয় জি জি ওয়ান এবার জি ওয়ানের তো সাবজেক্ট তো তোমার আলাদা ধরো তুমি পলিটিক্যাল সায়েন্স আছে জি হিসেবে তাহলে সাবজেক্টে লিখবে পলিটিক্যাল সায়েন্স আর পেপারে গিয়ে লিখবে কি লিখবে জি ওয়ান বা কোর্স টাইটেল ঠিক আছে ওকে স্যার কারণ তোমাদের চারটে জিনিস আছে মাথায় রাখবে একটা কি সিসি ওয়ান সিসি টু জি ওয়ান এই সিসি এই হলো চারটে জিনিস তাহলে সিসি1 ওয়ান অনার্স সিসি টু অনার্স জি হচ্ছে পাশের সাবজেক্ট আর এই সিসি এবিলিটি এনহান্সমেন্ট কোর কোর্স সেটা তোমাদের আছে কি ইএন তাই তো এইভাবে তোমরা ইয়েগুলো দেবে যেমন এই সিসি তোমাদের ক্ষেত্রে কি লিখবে ইএন ভিএস লিখবে ইএনভিএস লেখার পরে পেপারের ওখানে কি লিখবে এই ঠিক আছে এবিলিটি এনহ্যান্সমেন্ট মানে কোর্স যে টাইটেল মানে কোড আর কি এর হুম এইসিসি ইএনভিএস তাহলে ইএনভিএস হচ্ছে সাবজেক্ট বা হিস্ট্রি হচ্ছে সাবজেক্ট এবার হিস্ট্রির কোন হিস্ট্রি এটা কি কোর কোর্স নাকি জি তোমার যদি জি হয় তোমার তো অবশ্যই ইতিহাস তোমার কোর হবে না কারণ যেহেতু তুমি অনার্স ইংরেজি তাহলে তোমার পাশের আদার দ্যান ইংলিশ হবে ঠিক আছে অর্থাৎ সাবজেক্ট লিখবে তার সঙ্গে সঙ্গে কি লিখবে ওই পেপারের ওইটা লিখবে যে ওটা সিসি ওয়ান না সিসি টু জি ওয়ান নাকি এই সিসি পাশের ক্ষেত্রে যেমন কি পাশের ক্ষেত্রে যেমন দেখবে যে পিসিসি সবই পিসিসি টি ওয়ান দুটো সাবজেক্ট দুটো সাবজেক্ট ওদের তোমরা চুজ করেছো পাশের তারা কি কি পিসিসি ওয়ান পিসিসি ওয়ান দুটোই পিসিসি ওয়ান কিন্তু সাবজেক্ট তো আলাদা হয়তো প্রথম সাবজেক্টটা হিস্ট্রি তারপরে সাবজেক্টটা হয়তো বাংলা তারপরে কি আছে যেটা কমন সেটা কি এলসিসি ল্যাঙ্গুয়েজ কম্পালসারি কোর্স সেটা কি ইংরেজি এটা তিন নম্বর আর চতুর্থ যেটা আছে কি এইসিসি সেটা কি সেটা কিন্তু ইএনভিএস নয় সেটা তোমাদের কি পাশের ক্ষেত্রে কি তোমাদের বাংলা বিএনজিএম কিংবা ইএনজি অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে এটা বাংলা তাই তো তাহলে আমরা কি লিখবো পাশের ক্ষেত্রে কি লিখবো আমরা পাশের ক্ষেত্রে সাবজেক্টের ওখানে লিখবো যে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছি যদি বাংলা পরীক্ষা দিই তাহলে বাংলা বিএনজিএলআই বেঙ্গলি তারপরে পেপারের ওখানে কী লিখবো পিসিসি পাশের ক্ষেত্রে আবার একই রকমভাবে যদি ইতিহাস পরীক্ষা দিতে যাবো পাশের আমার স্টুডেন্ট তারা কি লিখবো তারা ই হিস্ট্রি লিখব হিস্ট্রি লেখার পরে কি লিখবো পিসিসি ওকে আবার ইংরেজি পরীক্ষা যেদিন দেবো এলসিসি সেদিন কি লিখবো ইংলিশ পেপারের ওখানে কী লিখবো লিখবো এলসিসি ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের কোন সাবজেক্ট এবং কোন পেপার

আমি তোমাদের শব্দটা ঠিকঠাক আসছে না আমার কাছে একবার বলো একটু স্যার উনি বলতে চাইছেন যে রোল এবং নাম্বারটা যদি একসাথে লেখা হয় তাহলে সমস্যা আছে রোল নাম্বার একসঙ্গে লেখার দরকার নেই যেভাবে অ্যাডমিট কার্ডে আছে জাস্ট অ্যাডমিট কার্ডটাকে সামনে রাখো চোখের সামনে রোল নাম্বার যেভাবে লেখা আছে মানে রোল এবং নাম্বার যদি তোমরা হাইফেন দিয়ে লেখো সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই হুম হাইফেনটা দিতে হবে যেভাবে আছে অ্যাডমিট কার্ডে আর রোল এবং নাম্বার তোমরা আলাদাও লিখতে পারো বা হাইফেন দিয়ে রোল নাম্বার একসঙ্গে রোল নাম্বার লিখলে রোল নাম্বার একসঙ্গে লিখলে কথাটা হ্যাঁ তারপরে একটা হাইফেন দিয়ে তোমরা রোল এবং নাম্বার ওইভাবে যেভাবে আছে তোমাদের অ্যাডমিট কার্ডে যেভাবে লেখা আছে ওইভাবে তোমরা লিখে দিতে পারো কিংবা দুটো পাটে ভাগ করে নিতে পারো রোল নাম্বার ওকে অসুবিধা নেই সেক্ষেত্রে কোনো বলছি যে হ্যাঁ স্যার মানে ও যে आंसर গুলো আমরা লিখে দেব হ্যাঁ দেখো হ্যাঁ এটা বিষয় ভিত্তিক যে যে প্রশ্নের উত্তরগুলো আমরা দেব তোমার কাছে যদি বলে যে একটা প্রশ্ন দিয়েছে যে রাইট এ শর্ট নোট অন দা সিগনিফিক্যান্স অফ দা টাইটেল অফ میچকটিকা হ্যাঁ তাহলে সেক্ষেত্রে তুমি প্রশ্নর যে নাম্বার দিই আমরা উত্তর সাধারণত শুরু করি আমি সাজেস্ট করব ভালো ইমপ্রেশন আনতে গেলে লেখার ক্ষেত্রে এই প্রেজেন্টেশনগুলো খুব জরুরি মাথায় রাখা সেটা কি সেটা তোমরা প্রশ্নের কত নম্বরে কত দাগে আছে সেটা লিখলে লেখার পরে উপরে হেডিংয়ে লিখে দিলে সিগনিফিক্যান্স অব দ্য টাইটেল অফ মৃচ্ছকটিকা দিয়ে দাগ দিয়ে উত্তর লিখলে তাতে কি হয় তাতে কি হয় এর একটা ভালো ইমপ্রেশন পরে তোমার খাতার উপরে একটা ভালো ইমপ্রেশন পড়ে তোমরা ছোট্ট করে ওরকম একটা টাইটেল করে দিলে সরাসরি প্রশ্নটা লেখার দরকার নেই হ্যাঁ সিগনিফিক্যান্স অফ টাইটেল অফ মিচ্চেকাটিকা হ্যাঁ আহ ক্যারেক্টার অফ চারুদত্তা ইন কাটিকা যে প্রশ্ন চাইছে ওখানে বুঝতে পারলাম আমি বিষয়টা কি তাহলে কি হবে একটা বেশ একটা স্ট্রাকচারে থাকে সুন্দর একটা ইমপ্রেশনটাও ভালো হয় ঠিক আছে তাহলে দু নম্বরের ক্ষেত্রে কি করবো দু নম্বর ক্ষেত্রে যদি কোনো ইয়ে থাকে কোনো কোটেশন যদি থাকে সে কোটেশন লিখে দেবে তার সোর্স দেবে তারপরে এক্সপ্লেনেশন দেবে সেক্ষেত্রে তোমার লাইন তোলা যদি থাকে কোটেশন যদি তুলে দিয়ে কোনো প্রশ্ন থাকে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে ওই লাইনটা লিখে দিতে হবে যেমন এলসিসির ক্ষেত্রে আমাদের সবার সমস্ত পাস কোর্স স্টুডেন্টদের তোমাদের যেমন কি যদি যদি দু নম্বরের কোনো প্রশ্ন আসে কোনো লাইন থেকে যারা সাপোজ কমলা দাস থেকে একটা কমলা দাসের ইন্ট্রোডাকশন থেকে একটা লাইন তুলে দিল তাহলে কি করবে তাহলে তো সেক্ষেত্রে লিখতে পারবে না যে সিগনিফিকেন্স অফ দ্য লাইন বাই এটা ওটা লিখতে পারবে না তাহলে কি লাইনটা লিখে দিলাম হ্যাঁ দ্য অ্যাবো কোটে লাইনস হ্যাজ বিন টেকেন ফ্রম লাইনস হ্যাভ বিন টেকেন ফ্রম এই বলে দিয়ে আমি এক্সপ্লেনেশন এক্সপ্লেন করলাম ব্যাপারটাকে দু নম্বরের ব্যাপারটা এটা গেল যদি ফ্ল্যাট কোশ্চেন থাকে যে সাপোজ হোয়াট ইজ সিম্বল হোয়াট ইজ এ সিম্বল হ্যাঁ তাহলে সিম্বল ডেফিনেশন অফ সিম্বল এবার নিজের নিজেকে বুঝতে হবে এটা নিজেকে বুঝে নিয়ে বুদ্ধি খাটিয়ে করতে হবে তুমি লিখে দিলে বুঝতে বললাম বিষয়টা কি ছোট্ট করে তুমি তোমার মতন করে টাইটেল বানিয়ে নিয়ে তুমি উত্তর লিখবে লিখলে কি হয় ভালো হয় সেক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে সেটা দশ নম্বর হতে পারে সেটা পাঁচ নম্বর হতে পারে সেটা দু নম্বরও হতে পারে

কিন্তু উপরে কি দেখলাম যে ওখানটায় দুটো হয়ে গেছে সেটা আমি কি আমি এডিট করে ডিলিট করতে পারবো সেটা আপাতত এডিটেড অপশন সেভাবে ইয়ে করেনি হ্যাঁ এডিটেড অপশন করেনি তবে সেক্ষেত্রে খুব বেশি অসুবিধা হওয়ার কোনো জায়গা নেই তবে দেখে নেবে যে আদতে আছে কিনা হ্যাঁ ডবল থাকলেও কোনো অসুবিধা নেই যেহেতু তোমার নামটা থাকছে সাবজেক্টের নাম থাকছে পেপারের নাম দেয়া থাকছে এবং ফাইলটার উপরেও নাম লেখা থাকছে যে সিসি ওয়ান ইংলিশ তাহলে কি ওই খাতা আমরা কেউ আমি ধরো সাপোজ ধরে নাও উদাহরণ হিসেবে যে আমি তোমার ওই খাতাটা দেখছি হয়তো সাপোজ হ্যাঁ তাহলে আমি বুঝে যাব যে দুটো আপলোড হয়েছে তাহলে কি আছে অসুবিধার নেই একটা যেকোনো একটাকে ট্রিট করব ইয়ে করে হুম ঠিক আছে ওটা এডিটেড অপশন এখনো আপাতত এখানে নেই হ্যাঁ আর তবে আপলোড হয়ে যাবে করতে পারবো কিন্তু কিছু করতে পাবো না ডিলিটও করতে পাবো না জাস্ট দেখতেই পারবো আপলোড হয়েছে কিনা আমরা ভেরিফাই করতে হ্যাঁ হ্যাঁ ডিলিটার অপশন এখনো পর্যন্ত আমাদের এখানে নেই

তাহলে প্রথমে তুমি কি লিখলে সি ওয়ান দিয়ে তারপর একটা ইয়ে দিলে হাইফেন দিলে দেওয়ার পরে কি লিখলে তুমি ইংলিশ লিখে দিলে এই তোমার পিডিএফ নাম হয়ে গেল হম তারপরে তুমি রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিতে পারো কিন্তু কখনোই এই নিউ ডকুমেন্ট যে ডকুমেন্ট তুমি তৈরি করতে যাচ্ছ সেই নিউ ডকুমেন্ট ডিফল্ট যে নাম দেওয়া আছে সেই নামে রাখবে না নাম চেঞ্জ করে দেবে হ্যাঁ কারণ তোমারই সুবিধা হবে আপলোড করতে গিয়ে তুমি এক খাতা অন্য খাতার ঘরে যেন না চেপে যায় হম তার জন্য কি হয় সব থেকে ভালো সবসময় ভালো যেটা আমরা আলোচনা করেছি ভিডিওতে তুমি দেখলেই বুঝতে পারবে যে আমরা নামটা পরিবর্তন করে দেবো কিভাবে আমি জি ওয়ান যদি দিই জি ওয়ান বেঙ্গলি আমি পিসিসি পাস যদি দিই পাস কোর্সের ক্ষেত্রে পিসিসি পিসিসি বেঙ্গলি পাশের ক্ষেত্রে পিসিসি হিস্ট্রি আমি এলসিসি যদি দিয়ে এলসিসি ইংলিশ আমি এই ইএনভিএস ইএনভিএস দিয়ে দেবো এই ইএনভিএস আমি এইসিসি ভিএনজিএম বাংলা আমি এইসিসি ইংরেজি দিলাম সেক্ষেত্রে আমি লিখে দেবো এইসিসি ইংরেজি ঠিক আছে এইভাবে আমরা নাম পরিবর্তন করে দেবো তাহলে সুবিধা হবে তোমাদের নিজেদেরও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে হ্যালো স্যার আমাদের কিছু আমাদের পার্সোনাল যে সাবজেক্ট ওয়াইজ ইংলিশ অনার্সের সাবজেক্ট এটা নিয়ে আমাদের কিছু কোয়ারিজ ছিল যেটা আমার মনে হয় না এখন বলা যুক্তিযুক্ত হবে তো সেই বিষয়ে যেটা আপনি একটা সামান্য ছোট ক্লাসে আমাদের ওই কোয়েশ্চেন ওয়াইজ সম্পর্কে সব থেকে জিজ্ঞাসা করতে চাই সেটা করলে ঠিক 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 রাজা তুমি তো বলেছ এর আগেও বলেছ আমাদের এই আলোচনাটা আমরা করে নিচ্ছি কারণ আমাদের টেকনিক্যাল যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা সলভ করে দেবো যে কিভাবে প্রেজেন্ট করবো আইডিয়াগুলোকে গুলোকে সেইটা আমরা নিয়ে আমরা আলোচনা করছি পরীক্ষার আগেই আজকে হচ্ছে না কালকে আমরা আলোচনা করছি ঠিক আছে ছোট্ট করে একটা আলোচনা করে নেবো ঠিক আছে আচ্ছা ওকে উইথ দিস আইড লাইক টু কনক্লুড দিস সেশন থ্যাংক ইউ এভরি থ্যাংক ইউ স্যার হুম হুম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার বলছি স্যার বলছি পোর্টাল কি বন্ধ হয়ে যাবে স্যার টাইম শেষ হয়ে গেলে না না কিছু হবে না ওগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই তোমরা আস্তে আস্তে করবে হ্যাঁ অসুবিধা কিছু নেই ঠিক আছে ওকে স্যার ঠিক আছে ওকে 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 আমি এখানে শেষ করছি এই ভিডিওটা এরপরে যদি কোনো সমস্যা থাকে ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই ইউটিউবের এই ভিডিওর যে নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে গিয়ে তোমরা কমেন্ট করো তোমাদের প্রশ্নগুলোকে তোমরা ওখানে লেখো ওখানে যথাযথ উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো যাতে কোনো কোনো রকমের কোনো কনফিউশন না হয় এই পরীক্ষা দিতে গিয়ে থ্যাংক ইউ অল থ্যাংক ইউ এভরিবডি পিস হেলথ অ্যান্ড মাচ অ্যাপ্রিসিয়েশন